বাচ্চারা একটা কথা সর্বদা মনে রাখবে, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। স্যার, এই কাজটাই তো আমরা পরীক্ষার হলে করতে চাই, কিন্তু আপনার জন্যই তো করতে পারি না। আচ্ছা পল্টু, বলতো শিক্ষকদের স্থান কোথায়? স্যার, আমার পিছনে। আচ্ছা বিয়াদব ছেলে তো, শিক্ষকদের সম্মান করতে শিখি নাস? কেন স্যার, আমার বাবা তো প্রায় বলে তোর পিছনে এত মাস্টার লাগাইলাম তাও পাস করতে পারলি না। আচ্ছা পল্টু বলতো, একটি 10 ঘন্টায় 70 কিলোমিটার গেলে আমার বয়স কত? স্যার, আপনার বয়স 40 বছর। ও ইয়েস, একদম সঠিক উত্তর। কিভাবে বের করলি এটা? স্যার, আমাদের গ্রামে একটা আধ পাগল আছে, তার বয়স 20 বছর, আর আপনি তো পুরোটাই পাগল। এ টাকলু, তুই বলতো মুরগি কেন জিরাফের মতো লম্বা হলো না? মুরগি যদি জিরাফের মতো লম্বা হতো তাহলে হঠাৎ করে ডিমটা পড়ে ভেঙে যেত। আচ্ছা পল্টু বলতো, একটি আপেলের দাম যদি 5 টাকা হয়, 4টে আপেলের দাম কত? স্যার, 15 টাকা। আচ্ছা পাজি ছেলে তো, এতদিন ধরে কি তোকে এই শেখালাম? আরে গদ্ধব, আসল উত্তর হবে 20 টাকা। স্যার, আমি জানি তো আসল উত্তর 20 টাকা, কিন্তু আমি দামাদামি করে 5 টাকা কমাই ফেলেছি। এ পল্টু, এক চোখ খোলা রেখে আর এক চোখে দেখছিস কেন? স্যার, আপনি তো বলেছিলেন সবাইকে এক চোখে দেখতে। আচ্ছা পল্টু বলতো, বানর আর মানুষের মধ্যে পার্থক্য কি? স্যার, বানর এলে পিছন দিকে থাকে আর মানুষ এলে সামনে দিকে থাকে। আচ্ছা পল্টু বলতো, একটা সাধারণ মানুষ আর একটা শিক্ষকের মধ্যে পার্থক্য কি? এই তো স্যার, সাধারণ মানুষ এক সময় হঠাৎ করে বড়লোক হয়ে গেলে সেও একদিন ভুলে যায় সে এক সময় গরিব ছিল। সেই রকমই একটা শিক্ষক পরীক্ষার হলে গাছ পড়লে ভুলে যায় সেও একদিন ছাত্র ছিল। এই ছেলেকে দেখি বাগানো যাবে না, এর কথা দিয়ে একে মারতে হবে। দাঁড়া, আচ্ছা পল্টু বলতো, যে খেলাধুলো করে তাকে কি বলে? খেলোয়াড়। আর যে বেশি জানে তাকে কি বলে? জানোয়ার। তাহলে তুই হলি একটা জানোয়ার। তুই তো আমার থেকেও বেশি জানিস রে। হ্যাঁ রে টাকলু, স্যার তো দেখছি চোরের ওপর বাটপাড়ে মেরে দিলে আজকে। হ্যাঁ ভাই, তাহলে স্যারকে পরের দিন আরো ভালো করে ধুইয়ে দিবি।